Assalamu alaikum. Today we are going to discuss about the acute inflammation. And acute inflammation ke amra sadharonoto bojhar jonno je tinta important test kori. Shei tinta important test jemon hocche prothome amra kori ESR kori. ESR amra CB complete blood count er bhitore mainly leukocyte ta dekhi ebong hocche ki amra ESR ta dekhi. Thik ache, so C reactive protein ESR ebong hocche leukocyte count. এখন আমাদের একটা রিঅ্যাকশন অফ দা ভাস্কুলারাইজড লিভিং টিস্যু এটাকে আমরা বলি অ্যাকুট ইনফ্ল্যামেশন তো অ্যাকুট ইনফ্ল্যামেশনের কারণে আমাদের বডিতে অনেক সাইটোকাইন প্রোডাকশন হয় এবং এই সাইটোকাইন প্রোডাকশন হলে এই সাইটোকাইনগুলো কি করে যে আমাদের বডির বিভিন্ন পার্টে চলে যায় যেমন হাইপোথ্যালামাসে যেতে পারে লিভারে যেতে পারে হাইপোথ্যালামাসে গেলে এই যে সাইটোকাইনগুলো ফিভার করে তেমনি লিভারে গেলে আমাদের স্টিমুলেট প্রোটিন সিনথেসিস করে আলটিমেটলি কি করে অ্যাকুট ফেজ প্রোটিন তৈরি করে তো এই অ্যাকুট ফেজ প্রোটিন অনেক রকম আছে তার ভিতরে একটা হচ্ছে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সি রিঅ্যাকটিভ প্রোটিন তো আমাদের অ্যাকুট ইনফ্ল্যামেশনে আমাদের অবশ্যই সি রিঅ্যাকটিভ প্রোটিন বেশি থাকবে এবং অ্যাকুট ইনফ্ল্যামেশনে সি রিঅ্যাকটিভ প্রোটিন আমরা জানি সি রিঅ্যাকটিভ প্রোটিনের নর্মাল ভ্যালু আমরা কত নর্মাল ভ্যালু হচ্ছে লেস দেন 10 mg/L এবং এটা কি হতে পারে যে 1000-fold অর্থাৎ 1000 times ইনক্রিজ হয়ে যেতে পারে এবং এটা যত বেশি ইনক্রিজ হবে আমরা বুঝবো যে আমাদের বডিতে টিস্যু ড্যামেজ তত বেশি হচ্ছে তাহলে সিভিয়ারিটি অফ টিস্যু ড্যামেজ এটা আমরা সিআরপি থেকে জানতে পারি অর্থাৎ অ্যাকুট ইনফ্ল্যামেটরি কোনো কন্ডিশন আমাদের বডিতে কী অবস্থায় আছে সেটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ সিআরপি এর জন্য আমরা সিআরপি টেস্টটা করতে দিই সি রিঅ্যাকটিভ প্রোটিনটা এবং এই সি রিঅ্যাকটিভ প্রোটিন টেস্ট করার জন্য আমরা ব্লাড নেই এবং ব্লাডে আমাদের সি রিঅ্যাকটিভ প্রোটিনটা কতটুকু আছে এটা আমরা দেখি আরেকটা দেখি হচ্ছে ইএসআর ইএসআর কেন দেখি আমরা জানি নর্মালি আরবিসি নেগেটিভলি চার্জেস দুইটা আরবিসি আরবিসিকে কী করে বিকর্ষণ করে যেহেতু দুইটা নেগেটিভলি চার্জ এবং বিকর্ষণ করার কারণে আরবিসিতে আলটিমেটলি কী হয় না আরবিসি হচ্ছে সেডিমেন্ট দেরিতে হয় এবং এই জন্য আমাদের নর্মাল আমরা ইএসআর যে আমরা ওয়েস্টার গ্রিন মেথডে যে ইএসআরটা মেজার করি এটা অ্যাডাল্ট মেলে লেস দেন 10 mg/h অ্যাডাল্ট ফিমেলে লেস দেন 20 mg/h তো এই যে ইএসআরটা একটা নর্মাল লেভেলে থাকছে কিন্তু আমাদের বডিতে ইনফ্ল্যামেশন হলে আমাদের বডিতে ফাইব্রিনোজেন তৈরি হয় ফাইব্রিনোজেন কেন তৈরি হয় কারণ এটা ফাইব্রিনোজেন অর্থাৎ ফাইব্রাস জেন মানে প্রোডাকশন তো ফাইব্রাস প্রোডাকশন যেহেতু আমাদের ইনফ্ল্যামেশন হচ্ছে ইনফ্ল্যামেশনে আমাদের কী হচ্ছে টিস্যু ড্যামেজ হচ্ছে সো রিপেয়ার এবং রিজেনারেশন লাগবে ফাইব্রাস অর্গানাইজেশন লাগবে যেহেতু রিপেয়ার রিজেনারেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ ফাইব্রাস অর্গানাইজেশন সো এবং স্কার টিস্যু ফর্মেশন হলেও মানে গ্রেভিয়াস ইঞ্জুরিতে আমাদের তো স্কার টিস্যু ফর্মেশন হওয়া লাগবে তো ওখানে তো ফাইব্রোসিস একটা অনেক গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট সো ফাইব্রিনোজেন কী করবে আমাদের ফাইব্রাস অর্গানাইজেশন ইনক্রিজ করে এবং ওন্ড হিলিং করে তো ফাইব্রিনোজেন বাড়বে এখন ফাইব্রিনোজেন হচ্ছে পজিটিভলি চার্জড তো এই ফাইব্রিনোজেন পজিটিভলি চার্জড এবং আরবিসি নেগেটিভলি চার্জড তো পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে কী করবে আকর্ষণ করবে আকর্ষণ করার কারণে আরবিসিগুলো কাছাকাছি চলে আসবে একটা আরবিসি যখন আরেকটা আরবিসির কাছাকাছি চলে আসবে তখন কী করবে একটা চেইনের মতো মানে চেইনের যেমন এক একটা চেনে আমরা জানি কি চেনে এইরকম এক একটার পর পরে এইগুলো থাকে তো এইরকম আরবিসিও যখন একটা আরেকটার পরে লেগে যাবে তখন কী হবে এটাকে আমরা বলি রোলেক্স ফর্মেশন তো এই রোলেক্স ফর্মেশন হওয়ার কারণে আরবিসিটা সেডিমেন্ট দ্রুত হবে এই জন্য আমাদের যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আরবিসিটা আমাদের যে কোনো ইনফ্ল্যামেটরি কন্ডিশনে আমাদের যে ইরাইথ্রোসাইট সেডিমেন্টেশন রেট ইএসআরটা বেড়ে যায় হ্যাঁ সো আমরা হচ্ছে সিআরপি এবং ফাইব্রিনোজেন বললাম এবং থার্ড যেটা হয় আমাদের অ্যাকুট ইনফ্ল্যামেটরি রেসপন্সে সেটা হচ্ছে কি লিউকোসাইটোসিস তো আমাদের বডিতে মেইনলি আমাদের বডিতে হচ্ছে লিউকোসাইটোসিসের ভিতরে লিউকোসাইটোসিসটা ডিপেন্ড করে যে হুইচ টাইপ অফ ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে আমাদের বডিতে মেইনলি নিউট্রোফিল বেড়ে যায় ঠিক আছে তারপরে আমাদের যে প্রোটোজয়া হেলমেন্থিক এবং অ্যাক্টোপ্যারাসাইট তার মানে আমাদের যে প্যারাসাইটগুলো আছে এই প্যারাসাইটিক ইনফেকশনে আমাদের কী বেড়ে যাবে হেলমেন্থিক বেড়ে যাবে প্যারাসাইটিক ইনফেকশনে আমাদের হচ্ছে ইওসিনোফিল বেড়ে যাবে ঠিক আছে তো আমরা টোটাল ব্লাড কাউন্টের ভিতরে এগুলো আমরা দেখে নিতে পারবো এছাড়া আমাদের হচ্ছে অ্যালার্জিক কন্ডিশন অ্যালার্জেন হ্যাঁ পোলেন এইগুলোতেও আমাদের হচ্ছে ইওসিনোফিল বাড়বে কিন্তু আমাদের যে হচ্ছে শুধুমাত্র ব্যতিক্রম হচ্ছে ভাইরাল ইনফেকশনে আমাদের একটু লিউকোসাইটটা কমে যায় আচ্ছা এইটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্ল্যামেশন সো অ্যাকুট ইনফ্ল্যামেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মেইনলি থ্রি টেস্ট লিউকোসাইট ইএসআর অ্যান্ড সিআরপি সো থ্যাংকস এভরিওয়ান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও